الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه সম্মানিত বন্ধুগণ, সালাতুল জুমার আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ফরজ নামাজ আদায় করার সাথে সাথে কিছু সুন্নত নামাজ পড়তে হয়, তার কিছু ফজিলত, তার কিছু নিয়ম ও পদ্ধতি, কয় রাকাত, এ সম্পর্কে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, আমরা আলহামদুলিল্লাহ মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলাম পালন করার চেষ্টা করি। ইসলামের অন্যতম একটি বিষয় কালিমাতুশ শাহাদাতাইন, শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ ইসলাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যের পরপরেই যেই গুরুত্বপূর্ণ ইবাদতটি আপনাকে আমাকে করতে হয় সেটি হলো সালাত, ফরজ সালাত পাঁচ ওয়াক্ত আদায় করা। এরপরে আল্লাহ যদি আপনার ওপর অনুগ্রহ করে সম্পদ দান করেন তাহলে তার যাকাত আদায় করা, রমজান মাসে রোজা রাখা, ক্ষমতা থাকলে আল্লাহ রব্বুল আলামিনের ঘর কাবার ঘরের জিয়ারত করা, অর্থাৎ হজ ব্রত পালন করা। এই ইসলামের পাঁচটি খুঁটি, তার অন্যতম হলো সালাত, ফরজ সালাত আপনি আদায় করার পাশাপাশি কিছু নফল, কিছু সুন্নত সালাতের গুরুত্ব ইসলামে রয়েছে। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বান্দার তার আমলগুলি দেখতে বলবেন, আমলগুলির মধ্যে ফরজ সালাতে যদি কারো কোনো ঘাটতি হয়ে যায়, কোনো কমতি হয়ে যায়, কোনো ত্রুটি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দাদের দেখো তো হাল মিন তাতাব্ব, কোনো নফল সালাত, কোনো সুন্নত সালাত ইত্যাদি আছে কি নাই, সেইগুলি নামাজ যদি পায় তাহলে সেইগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ফরজে রূপান্তরিত করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। কাজেই এজন্য সুন্নত সালাতের গুরুত্ব অপরিসীম। এ প্রসঙ্গে একটি হাদিস বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মা মিন আবদিন মুসলিমিন, যখন কোন মুসলিম বান্দা ইউসাল্লি লিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন সিনতা আশারা রাকাআতান তাতাওয়ান, আল্লাহর কোন বান্দা যদি ফরজ নামাজের পাশাপাশি দৈনিক ১২ রাকাত তাতাওয়ু গায়রাল ফরিদা মানে ফরজ বাদ দিয়ে, ফরজ নামাজ দিন রাতে ১৭ রাকাত, কিভাবে ফজরের ফরজ ২, জোহরের ফরজ ৪, আসরের ফরজ ৪, এই হলো ১০, মাগরিবের ফরজ ৩, ১৩, এরপরে ইশার ফরজ ৪, এই হলো ১৭ রাকাত নামাজ হলো ফরজ। তো এখানে বলা হচ্ছে হাদিসে যে গায়রাল ফরিদা, এই ফরজ ১৭ রাকাত নামাজ ছাড়া যদি সিনতায় আশারা রাকাতান, অর্থাৎ ১২ রাকাত সুন্নত নামাজ আদা করে, ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেন, বলেন সুবহানাল্লাহ, আও বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, অথবা জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করা হয়, নির্মাণ করা হয়। আল্লাহ রওয়াহু মুসলিম, সহি মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, ১২ রাকাত সুন্নত নামাজ যদি আপনি দিন রাতে ফরজ নামাজ পড়ার পর এটা আদায় করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর যে সওয়াব দেবেন এর পরিবর্তে জান্নাতে একটি ঘর তৈরি করবেন আপনার জন্য, বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ ভাই, কত বড় ফজিলতপূর্ণ, অথচ আমরা এখন অনেক মানুষ রয়েছি সুন্নতের গুরুত্বই দেই না, অথচ এই সুন্নত নামাজ পড়তে হবে ১২ রাকাত। আরেকটি হাদিসে এসেছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন
قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ابن عمر বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর সঙ্গে রাকাতাইন قبل الظهر জোহরের সালাত আদায় করেছি, জোহরের ফরজ সালাতের পূর্বে আমি দুই রাকাত নামাজ পড়েছি, ওয়া রাকাতাইন বাদাহা ফরজ সালাতের পরে আরো দুই রাকাত পড়েছি, ওয়া রাকাতাইন বাদাল জুমুআহ আর জুমার দিনে দুই রাকাত ফরজ নামাজ পড়ে ফরজ নামাজের পর দুই রাকাত সালাত আদায় করেছি, ওয়া রাকাতাইন বাদাল মাগরিব মাগরিব সালাতের পর দুই রাকাত পড়েছি, ওয়া রাকাতাইন বাদাল ইশা ইশার সালাতের পর দুই রাকাত সালাত আদায় করেছি। এই হাদিসটিও সহিহ বুখারীতে 937 নম্বর এবং সহিহ মুসলিমে 729 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। আরেকটি হাদিসে এসেছে যে মা বাইনা কুল্লি আযানাইন সালাত প্রত্যেক ফরজ নামাজের জন্য যে আজান দেয়া হয়, ফরজ আজান যেটা নামাজের জন্য আজান, আরেকটি আজান হলো ইকামত, এই এটাকেও আজান বলা হয়। এই দুই আজানের মাঝখানে সলাৎ রয়েছে, বাইনা কুল্লি আযানাইনে সলাৎ অর্থাৎ আজান এবং ইকামতের মাঝখানে নামাজ পড়তে হয়, সলাৎ আদায় করতে হয়। তা এই হাদিসটি বলা হয় যে বাইনা কুল্লি আযানাইনে সলাৎ, বাইনা কুল্লি আযানাইনে সলাৎ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, তবে লিমান শাহ যে ব্যক্তি ইচ্ছা করবে পড়তে পারে। সম্মানিত বন্ধুগণ, এই যে সালাতের সুন্নত সালাতের কিছু গুরুত্বের কথা বলা হলো, অর্থাৎ প্রথম আজান হওয়ার পর ইকামত পর্যন্ত আপনি দুই রাকাত সালাত আদায় করতে পারবেন, এমনকি মাগরিবের আজান হয়ে গেলেও। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, মাগরিব আজান হওয়ার সাথে সাথেই একে ইকামত শুরু করে দেয়, এখানে আর সময় দেরি করা যায় না, না এরপরেও দুই রেখাত সালাত আদায় করতে পারবেন। দলিল এই হাদিস, আপনি দুই রেখাত সালাত আদায় করেন, একটু সময় দেন, মানুষজন উজু করে আসুক, এরপরে ইকামত দেন। তো সম্মানিত বন্ধুগণ, এই যে বারো রেখাত সুন্নত নামাজ খুব সংক্ষেপে বলি কিভাবে পড়তে হয়, ফরজ ফজরের ফরজ নামাজের আগে দুই রেখাত সুন্নত, এরপরে ফরজ দুই রেখাত, জোহরের ফরজ নামাজের আগে চার রেখাত সুন্নত, তাহলে ফজরের দুই জোহরের প্রথমে চার ছয়, জোহরের ফরজ নামাজের পরে দুই রেখাত সুন্নত, তাহলে ছয় আর দুই আট, আসরের ফরজ নামাজের আগে এরকম কোনো সুন্নতে মুআক্কাদা নেই, তবে সুন্নত এই সময় কেউ যদি পড়ে তার উপর আল্লাহর রহমত করেন। যেমন এক হাদিসে এসেছে, রাহিমাল্লাহু ইমরান কবলা সাল্লা কবলাল আসরে আরবাআন, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজেল করেন যে ব্যক্তি আসরের ফরজ নামাজের আগে চার রেকাত সুন্নত নামাজ পড়ে, তবে ওই চার রেকাত সুন্নত নামাজ উত্তম হলো দুই দুই রেকাত করে পড়া, দুই রেকাত পরে সালাম ফেরাবেন, দুই রেকাত পরে সালাম ফেরাবেন। অনুরূপভাবে জোহরের প্রথম যে চার রেকাত পড়বেন এটাও দুই রেকাত পরে সালাম ফেরাবেন, দুই রেকাত পরে সালাম ফেরাবেন, এটা হলো উত্তম। কিন্তু কেউ যদি একসঙ্গে চার রেকাত পড়ে, জায়েজ জায়েজ, ভালো করে কথা বলছেন, জোহর আসরের আগে যে সুন্নত চার রেকাত করে পড়তে হয়, জোহরের আগে চার রেকাত পড়া এটা সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ, তবে এই চার রেকাত নামাজ একসঙ্গেও পড়া যায়, ভেঙে ভেঙে পড়া হলো উত্তম, কারণ হাদিসে এসেছে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সুন্নত নফল যত নামাজ আছে এইগুলি দুই দুই রাকাত করে পড়া উত্তম। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে জোহরের ফরজের আগে চার রাকাত, আসরের ফরজের আগে চার রাকাত পড়তেও পারেন নাও পড়তে পারেন, কিন্তু মাগরিবের সলাতের পর ফরজ সলাতের পর দুই রাকাত সুন্নত, এটা হলো মুআক্কাদা।
এরপর এশার ফরজ সালাতের পর দুই রেকাত সুন্নাত। তাহলে এশায় দুই রেকাত, মাগরিবে দুই রেকাত, চার, জোহরে ফরজের আগে চার, আর ফরজের পরে দুই, দশ, ফজরে ফজরে ফরজ নামাজের আগে দুই, এই হলো বারো। এই বারো রাকাত নামাজ যে ব্যক্তি কন্টিনিউ করবেন, দৈনিক পড়বেন, আর এক বর্ণনা এসেছে মানসাবারা আলাইহা, যে ব্যক্তি কন্টিনিউ করে বরাবর করে পড়তেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ, একটা নিজস্ব বাড়ি তৈরি করার জন্য কত মানুষ শ্রম দিতেছে, কিন্তু আপনি যদি এই আমলটুকু করেন জান্নাতে আপনার একটা বাড়ি হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে ভাই এই সুন্নত সালাতগুলির গুরুত্ব অবশ্যই দেবেন। আরও কিছু কথা রয়েছে, আমরা বাকি খুতবায় আলোচনা করব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহীম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহীম। ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما شمعنا تبندقان أمرا ديتيو خطباي أبنا در شامني وي سنت نمازر برشنغي عرب والبو। দেখুন এই যে দিন রাখতে যে সুন্নত নামাজগুলি বলা হলো এইগুলির ফজিলত কীরকম, প্রথমেই একটি বলা হলো যে চা বারো রাকাত কেউ যদি সুন্নত নামাজ দিন রাতে কন্টিনিউ করে জান্নাতে তার জন্য আল্লাহ একটা বাড়ি তৈরি করেন। স্পেশালভাবে ফজরের সুন্নত দুই রাকাতের গুরুত্ব শুনেন। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে রাকাআ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাআতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের দুই রাকাত সুন্নত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চাইতে হলো উত্তম এবং শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ, দেখছেন দুনিয়াতে এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, কি আছে ভাই দুনিয়াতে, টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি অনেক কিছু অট্টালিকা যা কিছু আছে, দুই রেখা ফজরের সুন্নত নামাজের তার চেয়ে হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি এই সুন্নত নামাজটা পড়লো না তাহলে এই উত্তমটা পাইলো, পাইলো না, এই জন্য এটা পড়তে হয়। সহিহ মুসলিম এসেছে, এমনকি আল্লাহ নবীর অপর বর্ণনা এসেছে যে লাহুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া জামিয়া, পৃথিবীর সকল কিছুর চেয়ে এই দুই রাকাত নামাজ আমার কাছে খুব প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এজন্য এই নামাজ দুই রাকাত কখনো ছাড়বেন না। তবে একটা কথা, আমাদের দেশে একটা ভুল করেন, সেটি হলো কি, মনে করেন ফজরের জামাত আরম্ভ হয়ে গেল, এমন সময় আপনি আসলেন, এসে দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, এখন এই মুহূর্তে আপনি আগে সুন্নত পড়বেন নাকি ফরজে শামিল হবেন। আমাদের দেশে আগে কি করে জানেন, অনেক মানুষ আগে একা একা সুন্নত দুই রাকাত পড়ে নেয়, এরপরে জামাতে শামিল হয়, এক রাকাত উপর নামাজ চলেই যায়, এটা ভুল। কারণ আরেকটা হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নামাজের ইকামত যখন হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যাবে না। কাজেই আপনি ফজিলত, এই যে এত সুন্দর ফজিলতটা আপনার তাহলে বঞ্চিত হবেন কি না, আপনার জন্য সুযোগ আছে, ফরজ সালাতটা শেষ হয়ে যাবে, এরপরে আপনি
দুই রেখাত সুন্নত পড়তে পারবেন। ওই সুন্নত দুই রেখাত যে দুই রেখাত ছুটে গেছে ওই দুই রেখাত পড়েন, হয়ে গেল। যদি তখন না পড়েন আরও একটা পড়ার সময় রয়েছে, আর সেটি হলো সূর্য উঠার পর, সূর্য উঠে গেছে পাঁচ দশ মিনিট হয়ে গেল, এরপরে ফজরের ওই সুন্নত দুই রেখাত পড়তে পারেন নাই, সেই দুই রেখাত এখন আদায় করবেন, কোনো অসুবিধা নেই, জায়েজ। কিন্তু যদি মনে করেন যে কাজে যাবেন, ডিউটিতে যাবেন, মনে থাকবে না, সময় পাবেন না, অনেক প্রবলেম দেখা দিতে পারে, ঘুম আসবে, উজু থাকবে না, উজু করা কষ্ট হবে, অনেক কিছু মনে হতে পারে, তখন সেক্ষেত্রে আপনি ইমাম সাহেব সালাম ফিরাইলো, নামাজ যখন শেষ হলো, এরপরে আপনি ওই সুন্নত দুই রেকাত পারবেন। এটা কি এমনি না, এটার দলিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় একদা এক ব্যক্তি ফরজ নামাজ পড়লেন, ফজরে পড়ার পর উঠে আবার ওই দুই রেকাত নামাজ পড়লেন। নামাজ দুই রেকাত যখন পড়া শেষ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ফজরের নামাজ চার রেকাত নাকি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমি আগের যে সুন্নত দুই রেকাত নামাজ ওটা পড়ি নাই। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চুপ থাকলেন। আর এটাকে বলা হয় হাদিসে তাকরিরি, অর্থাৎ সমর্থনযোগ্য হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার কথাটা সমর্থন করলেন, হ্যাঁ ঠিক আছে, যদি আল্লাহ নবী বলতেন না এটা পড়া যাবে না, পড়লে কেন? তখন এটা নিষেধ হইত। যেহেতু আল্লাহ নবী সমর্থন দিলেন আর তাকে কিছু বললেন না, এটাকে বলা হয় হাদিসে তাকরিরি। হাদিস তিন প্রকার, একটি কৌলি, একটি ফিয়লি, আর একটি তাকরিরি, অর্থাৎ আল্লাহ নবীর কথামূলক হাদিস, একটা কর্মমূলক হাদিস, আর একটা সমর্থনযোগ্য হাদিস, আর এইটাকে বলা হয় হাদিসে তাকরিরি। সম্মানিত বন্ধুগণ, যাই হোক, তাহলে কি বুঝলাম, ফজরের সুন্নত দুই রাকাত অবশ্যই গুরুত্বপূর্ণ পড়বেন। যদি জামাত আরম্ভ হয়ে যায় তখন জামাতের সঙ্গে আগে সামিল হবেন, এরপরে জামাত শেষ হলে ওই দুই রাকাত সুন্নত পড়বেন, তখন পড়তে না পারেন সূর্য ওঠার পর পড়বেন, বাস ক্লিয়ার। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই ফজরের সুন্নত দুই রাকাত নামাজ সংক্ষেপে পড়তে বলেছেন। কেন সংক্ষেপে? অর্থাৎ সূরা ফাতিহা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, হয়ে গেল সংক্ষেপ। আচ্ছা, আর একটি হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত সুন্নত নামাজ আছে এগুলি বেশি বাড়িতে পড়তেন। আপনি বাড়িতে পড়ার চেষ্টা করবেন, জোহরের আজান শুনলেন, উজু করে বাড়িতে দুই রেকাত মানে চার রেকাত সুন্নত নামাজ পড়েন, এরপরে মসজিদে আসেন। এসে যদি জামাতে শুরু হয় খুব পড়লেন, আর যদি জামাত শুরু না হয় তাহলে তাহিয়াতুল মসজিদ হিসেবে দুই রেকাত পদে বসতে পারবেন, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে ফজরের সুন্নত দুই রেকাত নামাজ বাড়িতে পড়লেন, জামাতে এসে দেখলেন জামাত শুরু হয়ে গেছে, জামাতে শামিল হলেন, আর যদি জামাত শামিল না হয় তাহলে মসজিদের তাহিয়াতুল মসজিদ হিসেবে দুই রেকাত পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আর আসরের মানে ফজর জোহরের ফরজ নামাজ শেষ হয়ে গেলে দুই রেকাত সুন্নত পড়বেন, এই দুই রেকাত সুন্নত মসজিদেও পড়তে পারেন বাড়িতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রথম কথাই বলেছি, যত সুন্নত নামাজ এগুলো বাড়িতে পড়া উত্তম। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ সম্পর্কে বলেছেন যে রাহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসর আরবান, ওই ব্যক্তির ওপর আল্লাহ রহমত নাজিল করেন যে আসরের নামাজের ফরজ নামাজের আগে চার রেকাত সুন্নত নামাজ পড়ে। এটার কথা একটু আগেই বলেছি, এটা আবু দাউদে হাদিস বর্ণিত রয়েছে। মাগরিবের সুন্নত নামাজ হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বাদাল মাগরিবি রাকাআতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ নামাজের পর দুই রেকাত সুন্নত নামাজ পড়তেন। এই হাদিসটিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আরো একটা হাদিস এসেছে, সল্লু ক্বাবলাল মাগরিবি ক্বালা ফিস সালিসা লিমান শা, তবে মাগরিবের ফরজ নামাজের আগে দুই রেকাত নামাজ পড়া যায়। তার এই হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সল্লু ক্বাবলাল মাগরিব, মাগরিবের আগেও দুই রেকাত সুন্নত নামাজ পড়ো, তবে লিমান শা, যে ইচ্ছা করে পড়বে,
না করলে পড়তে পারবে না, না করলে নেই। এশার সালাতের পরের হাদিস হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন সাল্লাইতু, মানে এক ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাল্লাইতু মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইন বাদাল ইশা, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সালাত আদায় করেছি এবং বাদাল ইশা, ইশার ফরজ সালাতের পরে তিনি দুই রাকাত সালাত আদায় করেছেন। তা এই হাদিস থেকেও যেটা প্রমাণিত যে আপনাকে আমাকে ফরজ সালাতের পর, এই ইশার ফরজ সালাতের পর দুই রাকাত সুন্নত সালাত আদায় করতে হয়। সম্মানিত বন্ধুগণ, তো এই যে আজকে আমি মোটামুটি আপনাদের সুন্নত নামাজের গুরুত্ব ফজিলত নিয়ে আলোচনা করলাম, ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ যদি তৌফিক দেয় আমরা বেতের নামাজ সম্পর্কে মোটামুটি আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দাও, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সালাতগুলি আদায় করার তৌফিক দাও। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين وانصر عبادك الموحدين يا ارحم الراحمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد